বিসমিল্লাহির রহমানির রহিম আজকে তিনি নিজে শুধু সম্বর্ধিত হয় নাই বাংলাদেশকে সম্বর্ধিত করেছেন আমি বলতে চাই এই দেশে আমরা সামরিক শাসন দেখেছি রাজনৈতিক দলের শাসন দেখেছি কিন্তু পীর ওলামা মাশাইখদের শাসন আমি মনে করি আগামী দিন চলে আসবে আজকে সারা দেশে পীর মাশাইখ ওলামারা জাগরিত হয়েছে এবং অনেক ইতিমধ্যে রাজনৈতিক দল তৈরি করেছে কারণ আমি দেখেছি রাজনৈতিক দলে 10 কেজি মিষ্টি বিতরণ করলে কিভাবে জগরা সাবাত হয় এবং দলীয় কন্দল সৃষ্টি হয় মারামারি হয় কোনাকুনি হয় কিন্তু পীর মাশাইখদের দরবারে আমি গিয়েছি আটরুসিতে গিয়েছি মাইজভান্ডারে গিয়েছি আর বহু জায়গায় যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে কিন্তু এত সুশৃঙ্খল শান্তিপূর্ণভাবে তারা যে অনুষ্ঠান সম্পন্ন করে খাবার দাবার সহ বিভিন্নভাবে এটা আমাকে মোহিত করেছে এবং আমি মনে করি আমার নেতা মাওলানা ভাসানীও এই ধরনের পীর মাশাইখের চর্চা করে গেছেন তিনি একদিকে রাজনীতি এবং পীর মাশাইখের সমন্বয়ের মধ্য দিয়ে সমাজের শান্তি এবং স্থিতি আনয়নের সপক্ষে তিনি রাজনীতি করে গেছেন আগামী দিন আমরা চাই পীর মাশাইখ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে যে অপরাজনীতি চলছে যেই বিশৃঙ্খলা চলছে যে সংকট চলছে এই সংকট থেকে আপনার একমাত্র পারবেন উত্তরণের পথ দেখাতে এই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সাইফুদ্দিন আহমেদ আল হাসান সাহেবকে আমি আমার দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনি এগিয়ে যান দেশবাসী আছে এবং আগামী দিন আমাদের দেশে যাতে নৈরাজ্য ঠেকাতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে পীর মাশাইখদের এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি ধন্যবাদ